এবার আলে ভাই এখন রেডি হ যেই মানুষটা উসবাতের লাগে কাঁদতে কাঁদতে কলার ধরের মতো পাও দুজে বানাই ফেলাই তো আমার ওই নবীর যদি কেউ বাংলার জমিনে গালি দেয় আল্লাহ শামসুল হক ফরিদপুরে জমিনে বসে বাজান তাহলে ওয়াদা দেন যে ভক্তটার নাম আমার আল্লাহ নিজে তার বাড়িতে নিয়ে দাওয়াত দিয়ে রাখছে ফজরের নামাজটা পুরো দিন ছেড়ে দেব না ইনশাআল্লাহ জোরে বলো জোরে বলো জোরে বলো জোরে বলো বলো জীবনে ছেড়ে দিব না বলো জীবনে ছেড়ে দিব না হাত দুটা উঁচা করো ভাই পাগলের মতো উঁচা করো আল্লাহ তুমি দেখো আজকে 9 ফেব্রুয়ারি আল্লাহ 2023 সালের 9 ফেব্রুয়ারি এই কাশিয়ানি গোপালগঞ্জের জমিনে বসে 9 ফেব্রুয়ারি তোমার বান্দাগুলো হাত নাড়ায় বলে ফজরের নামাজটা ছেড়ে দিবে না মালিক এদের হাতগুলো কবুল করো না গো রে তোমার বন্ধুরে তুমি সেইটাকে ডাক দিয়ে নিয়া ফজরের নামাজের নামাজের নামটা তুমি রাখছ ওই নামাজটা আমার জুমার বাইরে সাইজে দিবে না আল্লাহ আমার ভাইদেরকে নামাজ পড়ার তৌফিক দান করো জোর করে আমিন জোর করে আমিন জুমার রাতে ওয়াদা দে যুবক ভাই এই দুনিয়া থাকার জায়গা না ভাই কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে এই যে তুরস্কে ভাই রে তোর মতো লাখ লাখ যুবক এখনো বিল্ডিং এর নিচে শুধু মাত্র 3 বছরের একটা ভাই রে 4.5 বছরের একটা বই রে কোলের মধ্যে রাখছে শুধু হল ফ্যামিলিতে 5 জনের মধ্যে ওর 2 ভাই বোন 22 বছর সবাই মারা গেছে আল্লাহ ওই ভূমিকম্প যদি আমাকে বাংলাদেশে দিতা রেলের পাক গুলো উইরে উইরে আরেকজনের ছাদে যেয়ে পড়তো কথা বলেন না কেন রেলের রাস্তা চলে যাইতো ওবাইদুলের বাড়ি আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন জোরে বলেন আমিন শুধু আমার দিকে তাকায় বলেন এই জমিনের মালিক কে যদি কথা হক হয় আওয়াজ দিবেন আল্লাহ আপনাকে জান্নাতের টিকিট দিয়ে দুনিয়ার থেকে নিয়ে যাবে আজকে পোলাপান আলেম হয় না কে এই যে হুরুজের মা মাদ্রাসায় দিয়া একটা ছাত্র মা ঘুমায় নাই একটা ওয়াক্ত নামাজ কামাই দেয় নাই মা যদি নামাজ না পড়ে সন্তান আলেম হবে না বাবা যদি আলেম না হয় বাবা যদি আলেম নাও হয় যদি 5 ওয়াক্ত নামাজি হয় সন্তানের জন্য কাদের সন্তান আলেম হতে হবে মা বাবা বলতে পারেন না আমি ইলিয়াস রহমান জিহাদির মা আমারে আমার মা মাদ্রাসায় ভর্তি করে দেয় আমি আইসে দেখতাম মাদ্রাসা থেকে আমার মা যায় নামাজ ভিজাইতেছে চোখের পানি দিয়ে বাজান আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই রে ভাই ইমাম মালিক রহমাতুল্লাহ এত বড় কেন ইমাম হইলেন রে বাবা ইমামের মালে ইলমে ইমাম মালিকের মা কোনদিন অজু ছাড়া একবার দুধ খাওয়ায় নাই ইমাম শাফির মা জীবনে কোনদিন অজু ছাড়া দুধ খাওয়ায় নাই গো ইমাম আবু ইউসুফের মা জীবনে কোনো দিন দুস্তারা কোনো দিন দুধ খাওয়ে আমার মায়ের দোয়া ছাড়া এই জগতে মায়ের দোয়া ছাড়া এই জ
জগত বড় হওয়া যায় না মা দুঃখিনী বেছে নাই যা দুঃখ মিয়া তার মতো কেহই না যুবক বাইরে এখন দুই চোখের পানি দিয়ে আমার মহলারে খুশি করবা আমি জানি নাই ব্যাসপুর কবরস্থানে কার মা দুঃখিনী যেন ঘুমায় আছে বাবা কার যেন বাবা কবরে যে হাফিজ উবাইদুল সাহেব আমার কলিজার টুকরা ভাই এলাকার প্রত্যেকটা কবর বাসী রোহের মাগফিরাতের জন্য ওয়াজের আয়োজন করছে ভাই আল্লাহ তার অল্প বয়সী আল্লাহ বহু টাকার মালিক বানায় ফেলছে বাবা এই টাকাগুলা শুধু তোমাদের এলাকার মেম্বার চেয়ারম্যানের হইতো বাবা তার চাইতে বহু টাকার মালিক এই ব্যাসপুরে আছে কিন্তু আমাদের মতো মুসাফিরদেরকে এনে এনে আপনাদের কোরআনের বাণী রসুলের হাদিসের বাণী সবাই শোনাইতে পারে না মুমতাজ রে আনার লোক বহুত আছে কতক্ষণ না কেন জেমস রে আনার লোক ব্যাসপুরে ফরিদপুরে আলফাডাঙ্গায় এবং কাশিয়ানি মুকসিদপুরে বহুত আছে ইলিয়াস রহমান জেহাদি খালিদ সাইফুল আইয়ুবী হাফিজ রহমান সিদ্দিকী বাংলাদেশের বড় বড় প্রবীণ আলেমদের সুপারস্টারদেরকে এনে ওয়াজ শোনাবার লোক কম আছে অবশ্যই এই হাফেজ ওবায়দুলের মা জীবনে হয়তো যায় না মাঝে বসে তার কবরে তার পেটে রেখে কেঁদেছিল ঠিক না বেটা জোরে করে আর মাত্র দুই মিনিট কথা কর মুসা এখন আমার নবী তোর ভাইয়ের আসমানে আছে এ লাল গেঞ্জি ভাই এ এ এ ভাই হনো হনো ভাই তুমি দশ মিনিট পরে যাও আমি যখন কান্না শুরু করি তখন ভাই বহ হ্যাঁ আমার কথা শুনবই না আল্লাহ আমার ভাইরে আল্লাহ কবুল করে কাসার তৌফিক দান করো ভাই আর মাত্র দুই মিনিট পরে যায় না কয়টা বলতে চলবো সারা রায় টাটকা মিথ্যা কথা এটা আপনার সারায় তো আর শুনবেন না আমিও করবো না আমার ওয়াজকে আজকে শেষ আগামীকালকে আমার তিনটা মানে আলহামদুলিল্লাহ বলেন মারহাবে বলেন তিনটা মাহফিল আমি করবো আপনার বাহিনে যান জীবন সব শেষ করে থুয়ে যাব তবে আপনার আমার এলাকার মানুষ আপনাদেরকে আমি ঠকাবো না ইনশাল্লাহ বলেন শুধু আমার দিক তাকায় থাকবেন আমার নবীর জন্য এখন দুই ফোঁটা পানি বরাদ্দ করবেন আমার নবীর কষ্টের কথা শুনে যাদের চোখে পানি আসবে এই মানুষটা একদিন না একদিন নবীকে সপ্তে দেখে মৃত্যুবরণ করবে আর আমার নবীকে জীবনে একবার যারা সপ্তে দেখবে সে ডাইরেক্ট জান্নাতে যাবে এবার রেডি হল ইনশা আল্লাহ তোমার কাছে কিছুই চাই না তোমার নবীর একবার সপ্তে দেখো যেই মানুষটা জীবনে আমাগো রাইখে জান্নাতের খাবার বহুতবার প্লেট আসছে খায় না যেই মানুষটা জীবনে কোনোদিন দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে গাল ভরা দাঁত পেয়ে উঠবে তোমার হাবিবের দুইটা দাঁত ভাঙ্গা থাকবে এই ভাঙা দাঁত দুইটা লয়ে তোমার আরশে আজিমের নিচে দাঁড়ায় বলবে আল্লাহ আবার এই ভাঙা দাঁত দুইটার বিনে ভাই আমার গরিব উন্মাদ কাশিয়ানের উন্মাদ মুর্শিদপুরের উন্মাদ আলফাডাঙ্গা রূপান্তর মাফ করে দাও ওই নবীর লেগে কাঁদবেন না কাঁদবেন কার লেগে মাননীয় প্রধানমন্ত্রীর পদ্মা সেতু করার পরে তার লেগে যদি দোয়া করতে পারি যেই মানুষটা আমার জন্য সারা জীবন কাঁদছে সারা জীবন উম্মতের লেগে এখনো কাঁদে ওই মানুষটা লেগে কাঁদবা না কাঁদবা কার লাইয়া কথা বলে না কেন ওই নবী মানুষ যদি ওই মানুষটারে কেউ গালি দেয় ওরে লুলা বানাবা না বানাবা কারে এই তাসলিমা নাসরিন বিশ্বাদায় গত দুই সপ্তাহ আগে হসপিটালে বইয়া ফেসবুক একটা স্ট্যাটাস দিছে এরকম যে আমার পাও লুলো হওয়ার কারণে যদি গজব করে থাকে নবী মুহাম্মাদের যে দাঁত ভাঙছে ওটাও গজব করছে আপনারা দেখছেন সারা পৃথিবী দেখছে
আমি রাতের অন্ধকারে হিজরত করে আইছি বাংলাদেশ থেকে মোল্লা গো সোড়ে মোল্লা গো পিডানির সোড়ে আমি দৌড়ে আইছি ইন্ডিয়ায় আশ্রয় নিছি নবী মুহাম্মদ গজবের কারণে মক্কা থেকে মদিনায় হিজরত করছে যদি আমি অনেক বিবাহ করার কারণে যদি আমার গুনাহ হয় একাধিক স্বামী রাখার কারণে যদি মোল্লারা আমারে কাফের ফতোয়া দেয় মুহাম্মদ 11টা বিয়ে করছে বহু বিবাহ করছে তাহলে মুহাম্মদও কাফের শুনছেন এই বেচারা কি কইছে এক দুই সপ্তাহ আগে ওই হসপিটালে গিয়ে কয় জুতা দে বাইরে বা গোরার দি খালি মুখ দিয়া তাসলিম আসেনি এই দেশে নাই আর খালাতো ভাই মামাতো ভাই দেশে আসেনি নাই তা না হলে আর খালাতো ভাই না থাকলে কেমনে কয় যে বান্দরের ভাষার থেকে লেস পড়ে গেছে মানুষ হয়ে গেছে ওদের তাসলিম আসেনি সেটা আরো বড় শয়তান কথা বান না কেন যারা কয় বান্দরের থেকে মানুষ হইছে এগুলো আসলে মানুষ না ওগুলো আসলে বান্দরে যা ঠিক অগো জানা যা বাংলাদেশে হবে ঠিক আল্লাহ হেফাজত করো জোর করে আমিন আমিন কষ্ট হইতেছে না